এক নারী সহ চার জঙ্গি নিহত সিলেট আতিয়া মহলে অভিযান শেষ হয়নি জানিয়েছে সেনাবাহিনী বাংলাদেশ বিরোধী চক্রান্তে সমর্থনকারীরা ঘরের শত্রু বিভীষণ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের বিশ্ব স্বীকৃতি আদায়ে পাশে থাকবে ভারত শেখ হাসিনার দিল্লি সফরে উন্মোচিত হবে সম্পর্কের নতুন দ্বার চালকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী সড়ক পরিবহন আইনের খসড়ায় নীতিগত অনুমোদন এবং কুমিল্লা সিটি নির্বাচনে প্রচারণার বাকি আর মাত্র একদিন বহিরাগতদের নির্বাচনী এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা স্বাগত নিউজ 24 সংবাদে সাথে আছি আমি আফরিন আনোয়ার দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অপারেশন টুয়াইলাইটের তিন দিন অতিবাহিত হয়েছে চার জঙ্গির মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেনাবাহিনী যাদের একজন নারী বাকিরা পুরুষ জঙ্গি দিন শেষে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান ভোর থেকেই সিলেটের আতিয়া মহল এলাকায় গুলি আর বিস্ফোরণের শব্দ শোনা যায় এর মাঝেই অনেকটা ঝুঁকি নিয়ে ভেতরে প্রবেশ করে প্যারা কমান্ডো দল দুপুর আড়াইটার পর থেকে আর কোনো বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া যায়নি দূর থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে দিন শেষে সেনাবাহিনী জানায় অভিযান চলছে আর এই অভিযানে এখনও পর্যন্ত নিহত জঙ্গির সংখ্যা চার দেশবাসীর দোয়ায় এখন পর্যন্ত আমাদের নিজেদের কোনো ক্ষয়ক্ষতি ছাড়া খুব সুন্দর সফলভাবে এই অভিযানটা চলেছে আজকেও আমরা তাদের বিভিন্ন পদ্ধতির মাধ্যমে দিনব্যাপী তাদের অভিযান পরিচালনা করেছে তবে দিনের শেষের দিকে যে আমরা এই যে যেই আতিয়া মহল যে বিল্ডিংটা আছে তার নিচতলা থেকে চারটা ডেড বডি পেয়েছি ভেতরে আর কেউ জীবিত নেই বলেও ধারণা ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসানের চারজনের বিষয়ে আমরা জানতাম চারটা ডেড বডি আমরা পেয়েছি তিনজন পুরুষ একজন মহিলা যতটুকু ধারণা হচ্ছে এখানে জীবিত আর কেউ নাই তবে মানে কেউ হঠাৎ করে কেউ থেকেও যেতে পারে সেটা বলা ডিফিকাল্ট নিজেদের শেষ রক্ষা করতে জঙ্গিরা গ্রেনেড চার্জ আইইডি হেভি ফায়ারিং সহ সুইসাইডাল ভেস্ট ব্যবহার করেছে তবে এই অপারেশনে কোনো সেনা কর্মকর্তা আহত হয়নি বলেও জানান তিনি রিশাদ হাসান নিউজ 24 এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী শাহ দিদার আলম নোভেল তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে নোভেল নোভেল যেহেতু সেনা কর্মকর্তা জানাচ্ছিলেন যে অভিযান এখনো শেষ হয়নি তো এই মুহূর্তে কি পর্যায়ে আছে আমাদের একটু জানাবেন ধন্যবাদ আফরিন সেনা কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে ভিতরে জীবিত জঙ্গি আর থাকার খুব একটা সম্ভাবনা নেই তবে একদম যে থাকবে না সেটিও তিনি আমাদেরকে বলেননি তিনি বলেছেন থাকলে থাকতেও পারে তবে আমাদেরকে তিনি বলেছেন যে বর্তমানে যে আতিয়া মহল যে পাঁচতলার যে ভবনটি সেই ভবনটির পুরো নিয়ন্ত্রণে কিন্তু সেনাবাহিনী রয়েছে এবং তিনি বলেছেন যে এখন সেনাবাহিনী যে কাজটি করছে সেখানে সেটি হচ্ছে জঙ্গিরা বিপুল পরিমাণ সেখানে বিস্ফোরক রেখে গেছে যেগুলো হয়তো যদি কোনো কারণে বিস্ফোরণ ঘটে তাহলে ভবনের একটি অংশ হয়তো উড়ে যাবে এত বেশি পরিমাণে এবং শক্তিশালী বিস্ফোরক সেখানে রয়েছে তাদের এখন কাজ হচ্ছে সেই বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করা এবং নিষ্ক্রিয় করার পর কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে সেখানের অভিযান তারা সমাপ্তি ঘোষণা করবেন এবং ক্রাইম সিন হিসাবে তারা সেই ভবনটি আইনশৃঙ্খলা বাহিনী তথা পুলিশের কাছে তারা
হস্তান্তর করবেন। ইতিমধ্যে সেনাবাহিনী যে চারজন জঙ্গি নিহত হয়েছে তার মধ্যে দুজনের লাশ পুলিশের কাছে হস্তান্তর করেছে, বাকি দুজনের লাশ এখনও পড়ে আছে ভবনের ভেতর। আমাদেরকে সেনা কর্মকর্তা জানিয়েছেন যে লাশগুলোর পাশে যে বিস্ফোরক রয়েছে সেই বিস্ফোরকগুলোর কারণে লাশগুলো উদ্ধার কিছুটা ঝুঁকিপূর্ণ রয়েছে, সেজন্য তারা একটু সময় নিয়ে সতর্কভাবে তারা লাশ উদ্ধারের চেষ্টা করছেন। তো যে লাশ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে সেগুলো বর্তমানে সিলেট ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে, সেখানে পোস্টমর্টম করা হবে, এরপর তাদের পরিচয় শনাক্তের কাজ পুলিশ চালাবে বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে গত রবিবার যে বিস্ফোরণ হয়েছে আতিয়া মহলের বাইরে, সেখানে ছয়জন নিহত হয়েছিলেন, তাদের দুজনের লাশ কিন্তু সন্দেহজনক হিসাবে লাশ মর্গে রয়েছিল, আজকে কিন্তু দুপুরে তাদের লাশও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সিলেটের মোগলাবাজার থানায় একটি মামলা হয়েছে, বিস্ফোরক এবং হত্যা মামলা, তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। এই নিয়ে কিন্তু সিলেটের নগরবাসীর মধ্যে এই ভবনকে ঘিরে বা এই অভিযানকে ঘিরে যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেটা কিছুটা হলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে আজকে এই চারজনকে নিহত হওয়ার মধ্য দিয়ে। আফরিন, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এই জঙ্গি অভিযান নিয়ে। নোবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিলেটের আতিয়া মহল অঞ্চল থেকে আমাদেরকে সেখানকার সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহিদার আলম নোবেল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রাণহানি এড়াতেই সিলেটে জঙ্গিবিরোধী অভিযান ধীরে চালানো হয়েছে, তবে আতিয়া মহলে এখনও ঠিক কতজন জঙ্গি আছে তার সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি তিনি। সোমবার সচিবালয়ে গণমাধ্যমের কাছে এসব তথ্য বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাখতে পারে সেইটার জন্যই তারা ধীরে সুস্থে কাজ করছে, যাতে প্রাণহানি না ঘটে, কোনো প্রাণের ক্ষতি না হয়, সেই জন্য তারা খুব ধীরে সুস্থে এগোচ্ছেন। তো আমরা আশা করি যে কোনো সময়ই এই অপারেশন শেষ হবে এবং তারা একটা প্রেস রিলিজ দিয়ে সারা দেশের মানুষকে জানিয়ে দেবে। ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির বিষয় আড়াল করতেই জঙ্গিবাদকে সামনে আনা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে গুম করে দেবে। যখনই কোনো জঙ্গিবাদী ঘটনা ঘটে তখনই প্রধানমন্ত্রী বলে থাকেন জঙ্গিবাদকে নির্মূল করা হবে, কিন্তু দেশবাসী প্রত্যক্ষ করেছে নির্মূল হওয়াতে দূরে থাক, বরং ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তির মতো স্পর্শকাতর বিষয়গুলো যখন সামনে আসে তখন জঙ্গিবাদের মতো ভয়ঙ্কর ইস্যুগুলোকে বায়োস্কোপের মতো জনগণের সামনে নিয়ে আসা হয়। দেশ থেকে যদি সত্যি জঙ্গিবাদ নির্মূল করতে হয় তাহলে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বিরোধী চক্রান্তে যারা সমর্থন যোগায় তারা ঘরের শত্রু বিভীষণ, জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালালে তারা মনোকষ্টে ভোগে মন্তব্য করে তিনি বলেছেন এই সব আগাছা উপড়ে ফেলতে হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই বিএনপি জামায়াত গণহত্যা দিবস পালন করে না। বিস্তারিত শাহ আলী জয়ের প্রতিবেদনে। একাত্তরের অগ্নিঝরা মার্চের উত্তাল দিনগুলো, বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ আর পঁচিশে মার্চের রাতে স্বাধীনতার ঘোষণা, আওয়ামী লীগের আলোচনায় নেতাদের বক্তৃতায় উঠে আসে এসবের স্মৃতিচারণ। জাতির জনকের যদি জন্ম না হতো তাহলে আমরা আজও পাকিস্তানের দাসত্বের নিগড়ে আবদ্ধ থাকতাম। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা পরাজিতদের পদলেহন করে তারাই জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে। একদিনের বাঁশি বাজানোর ঘোষণায় একটি দেশ স্বাধীন হয় না, কোনোদিন পৃথিবীতে হয় না। আর যারা এই অর্বাচীনের মতো কথা বলে, পরাজিত শক্তির পদলেহন করাই তাদের চরিত্র, তাদেরই তো সমাধি খোসামধি করে বলেই তারা এই ধরনের প্রশ্ন তুলে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাতের পাকিস্তান প্রীতি এখনো প্রবল। আমরা দেখলাম একটি রাজনৈতিক দল বা গোষ্ঠী, অর্থাৎ বিএনপি জামাত জোট গোষ্ঠী, তারা পঁচিশে মার্চ গণহত্যা দিবস পালন করল না। তাদের এই পালন না করার মধ্য দিয়ে এটা স্পষ্ট, যারা একদিকে যেমন বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, অপরদিকে যারা যুদ্ধাপরাধী গণহত্যাকারী, এরা এখনও তাদেরকেই আপন মনে করে।
বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রে সামিল হয়েছে এদেশের একটি চক্র, এমন মন্তব্য করেন শেখ হাসিনা। তাদের তুলনা করেন আগাছার সঙ্গে। আজকে বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারে না, চেষ্টা অনেকেই করে। আর আমাদের তো একটা সমস্যা আছে, ঘরের শত্রু বিভীষণ। এই বিভীষণদের যন্ত্রণা তো আমাদের ভোগ করতেই হয় সারা জীবনে। নইলে যখন আমরা জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাই, তখন মনোবেদনা কারা পায় সেটা আপনারা নিজেরাই শুনতে পাচ্ছেন, নিজেরাই দেখতে পাচ্ছেন যে যাদের খুবই মনোবেদনা হচ্ছে, তারা জঙ্গিদের কীভাবে ঢাকবে, কীভাবে তাদেরকে রক্ষা করবে, কীভাবে তাদের জনগণের দৃষ্টি ফিরাবে, তারা সেই কথাই ভাঙা রেকর্ডের মতো বাজিয়ে বাজিয়ে বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। দেশে জঙ্গিবাদের মূল উপড়ে ফেলতে দলীয় নেতাকর্মী এবং দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিশ্চিত না হয়ে কাউকে বাড়ি ভাড়া দেওয়া থেকে বিরত থাকতে বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। একদিকে সিলেটের জঙ্গি বিরোধী অভিযান, সেই অভিযান চালাচ্ছে, সারাক্ষণ মনিটর করতে হচ্ছে। অপরদিকে শ্রীলঙ্কায় ওয়ান ডে গেম, দুটোই একসাথে দেখতে হচ্ছে আর সারাক্ষণ টেনশন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। 25 মার্চকে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকবে প্রতিবেশী বন্ধু দেশ ভারত। সোমবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এসে এসব কথা জানালেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরের মধ্য দিয়ে উন্মোচিত হবে সম্পর্কের নতুন দ্বার, সুফল বয়ে আনবে দুদেশের জনগণের জন্য। বিস্তারিত দেখুন তানজিল মেহেদির প্রতিবেদনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের আগ মুহূর্তে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। এ সময় তাকে অভ্যর্থনা জানান গ্রুপের 5টি গণমাধ্যমের সম্পাদক। পরে কনফারেন্স রুমে পৌঁছালে তাকে স্বাগত জানান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান। মতবিনিময় অনুষ্ঠানে হাইকমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান বসুন্ধরা চেয়ারম্যান। এ সময় নিজের বক্তব্যে মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা তুলে ধরেন গ্রুপের চেয়ারম্যান। 1971 war, they have proved that we are the real friend in time of need, that no country can give us, and we are very optimistic that India will always be beside us. শ্রিংলা তার বক্তব্যের শুরুতে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। আমি আপনাদের সবাইকে আপনার স্বাধীনতার দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। দুই দেশের বন্ধুত্বের গভীরতা তুলে ধরে বক্তব্য রাখেন শ্রিংলা। বলেন, দুটি দেশ নানা ইস্যুতে একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পিপল ইন ইন্ডিয়া আন্ডারস্ট্যান্ড দ্যাট উই ক্যানট ডেভেলপ ইন আইসোলেশন উইদাউট বাংলাদেশ ডেভেলপিং উইথ আস। Our development, our well-being, our economic growth is dependent on yours. If you think you can move forward on your own without India moving forward with you, that's also wrong, because our economies and our people are interlinked. 7 বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরকে মোদী সরকার কতটা গুরুত্ব সহকারে নিচ্ছে সে প্রসঙ্গটিও উঠে আসে শ্রিংলার কথায়। There was a Mann Ki Baat, which is the Prime Minister's radio address to the people of India. It is very significant because, you know, normally he speaks of domestic issues, but he has brought out this very important aspect of our relationship with Bangladesh in his address yesterday, because it is also your national day. Normally no head of state or government stays in Rashtrapati Bhavan, they stay in hotels. That is the trend these days. She will be the first Prime Minister of Bangladesh to stay in Rashtrapati Bhavan, if I am not mistaken. Also, I think it is reflective not only of the close personal friendship between Honorable President of India and the Prime Minister and a family, but also I think the relationship that our two countries enjoy. You have to be sure of that. তবে তিস্তা বা সামরিক সহযোগিতা চুক্তির বিষয়ে পরিষ্কার কিছু বলেননি এই কূটনীতিক। What I think is important is that there are, as I said, many many different let's say areas that we are working on. We still have time before the visit. As you know, many of the things that are concluded at a fairly late stage, so it's difficult for me to comment on any of this, because all of this is work in progress. All I can say is that we will try and have an outcome that is fully satisfactory and will meet your fullest expectations. গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। I can only tell you that whatever Bangladesh decides to do in the international domain, you will have our support. Whatever steps you decide to take
in the international arena, we will support. পরে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বিভিন্ন কার্যালয় ঘুরে দেখেন ভারতীয় হাইকমিশনার। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা। বেপরোয়া গাড়ি চালালে দুবছর জেল ও 2 লক্ষ টাকা জরিমানা এবং গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বললে জেল জরিমানার বিধান রেখে সড়ক পরিবহন আইন 2017 এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত এই আইনে গণপরিবহনে নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য সংরক্ষিত আসনে অন্য কোনো যাত্রী বসলে জেল জরিমানা এবং ড্রাইভারদের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বিধান যুক্ত করা হয়েছে। মহাসড়কগুলোতেও মৃত্যুর মিছিল থেমে যেন থামছেই না। পত্রিকার পাতা হিসেব বলছে গত 43 দিনে সারা দেশে শুধু সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 392 জন। এই অবস্থায় সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সড়কে গাড়ি চালানোর ক্ষেত্রে বেশ কিছু শান্তির বিধান যুক্ত করে সড়ক পরিবহন আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পরে সাংবাদিকদের কাছে বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রস্তাবিত এই আইনে গাড়ি চালানোর জন্য চালকের কমপক্ষে 8ম শ্রেণী এবং কন্ট্রাক্টরকে 5ম শ্রেণী পাস করতে হবে। প্রস্তাবিত আইনে গণপরিবহনে নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য সংরক্ষিত আসনে অন্য কোনো যাত্রী বসলে 1 মাসের কারাদণ্ড বা 5,000 টাকা জরিমানার বিধান যুক্ত করা হয়েছে। তবে দুর্ঘটনার জন্য শাস্তি আগের মতোই দণ্ডবিধি অনুযায়ী প্রদান করা হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন, শান্তিপূর্ণ অবস্থায় বাংলাদেশ এখন নেই, সন্ত্রাসের উত্থান ঘটেছে। সোমবার বিকেলে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ এর 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে এক সমাবেশে তিনি একথা বলেন। আমাদের প্রত্যাশা ছিল শান্তিপূর্ণ দেশ গড়ে উঠবে, দেশে শান্তি আছে। দুদিন পরে পরে শুনি জঙ্গিবাদী উত্থান, মানুষ মরে, গুলি আহত হয় এবং ঘটনা ঘটছে সিলেটে, আমরা দেখছি। শান্তিপূর্ণ বাংলাদেশ এখন নাই, বাংলাদেশ এখন সমাজের দিকে চলে দিন দিনের পথে। বিনামূল্যে পাওয়া সরকারি বইয়ের মান ভালো নয়, অনেক ক্ষেত্রে ছেঁড়া ফাটা বইও মিলছে শিক্ষার্থীদের, এমনটা জানিয়েছেন অভিভাবকরা। আর সংশ্লিষ্টরা বলছেন, এনসিটিবির স্বেচ্ছাচারিতায় নিম্নমানের কাগজে কেনা হচ্ছে বলে এমনটা হচ্ছে। বিস্তারিত সুলতান আহমেদের প্রতিবেদনে। বছরের প্রথম দিন সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া সরকারের অন্যতম সাফল্য। এবছরও 1 জানুয়ারি দেয়া হয়েছে প্রায় 36 কোটি বই। প্রতি বছর বই বাড়ছে, প্রথমবার বই দিয়েছে 19 কোটির বেশি, গতবার বই দিয়েছি 33 কোটি 37 লক্ষ, এইবার দিলাম আমরা 36 কোটি 21 লক্ষ। তবে নতুন বই হাতে পাওয়ার 3 মাস না পেরোতেই বেহাল দশা এসব বইয়ের। কোনো কোনো ক্ষেত্রে বইয়ের মলাট সহ বেশ কিছু পৃষ্ঠা ছেঁড়াও দেখা যায়। অভিভাবকরা বলছেন, দিন দিন মান কমছে এসব বইয়ের, কোনো কোনো ক্ষেত্রে নতুন অবস্থায় ছেঁড়া বই পাওয়ার উদাহরণও রয়েছে। এজন্য দ্রুত সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা তাদের। কাগজগুলো আগে একটু উন্নত মানের ছিল, লেখাগুলো মানে কাগজগুলো সাদা ছিল, এখন বইগুলা অতটা ক্লিন মনে হয় না। বাসায় যেয়ে দেখলাম যে বইয়ের কয়েকটা পেজ ছেঁড়া, তারপরে আমি আর আসলে এটা নিয়ে স্কুলে আর কোনো কথা বলি নাই, পরে কি করবো, ছেঁড়ার তো ছেঁড়াই। বই আনতে না আনতে 2 দিন পরেই বাইন্ডিংটা খুলে যাচ্ছে। কেন এত অল্প সময়েই বেহাল দশা পাঠ্য বইয়ের, প্রশ্ন ছিল পেপার মিল অ্যাসোসিয়েশনের সচিবের কাছে। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলি সেই শর্তগুলি পুরোপুরি প্রতিপালন করে না, বা নিম্নমানের কাগজ সরবরাহ করে। সে নিম্নমানের কাগজ সরবরাহ করার ফলেই কাগজ, সেই নিম্নমানের কাগজ দিয়ে বই ছাপানো হয়, ফলে বইয়ের গুণগত মান খারাপ হয়। তিনি আরও জানান, বিএসটিআই এর অনুমোদনহীন প্রতিষ্ঠানের কাছ থেকে পেপার কেনা, পেপারের মান সঠিকভাবে যাচাই না করা সহ নানা কারণে এমনটা হচ্ছে। ব্লাস্টিক ফ্যাক্টর একটা আছে, সেটা থাকার কথা 12, কিন্তু এগুলি পরীক্ষা করে পাওয়া যায় 8-9 এরকম পাওয়া যায়। তারপরে কাগজের ব্রাইটনেস থাকার কথা 80, তো ছাপানো বই, মুদ্রিত বই টেস্ট পরীক্ষা করে দেওয়া হয়েছে, ব্রাইটনেস আছে 60, 65, 67 এরকম। আগামীতে কাগজের মান যাচাই বাছাই করে ভালো মানের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেবে সরকার, এমনটাই আশা অভিভাবক সহ শিক্ষার্থীদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। দুর্নীতি দমন কমিশন দুদকের ব্যর্থতার সীমা নেই, নিজেই একথা স্বীকার করে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ নিউজ 24কে বলেছেন, দুদকের কিছু কর্মকর্তাও ঘুষ বাণিজ্যে জড়িত। ব্যাংকিং এবং ভূমি, শিক্ষা ও স্বাস্থ্যসহ কয়েকটি সরকারি সেবা খাতে দুর্নীতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন দুদক চেয়ারম্যান। দুদকের ওপর আস্থা রাখতে তিনি সবার প্রতি আহ্বান জানান। বিস্তারিত দেখুন ফখরুল ইসলামের প্রতিবেদনে। দুর্নীতির বিভিন্ন মামলায় 438 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে গত এক বছরে। তাদের মধ্যে 82 জনই দেশের আলোচিত 16টি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা। দুদক চেয়ারম্যানের দাবি, এমন তৎপরতায় ব্যাংকিং খাতে দুর্নীতি অনেকাংশেই কমেছে। আমাদের দুর্ভাগ্য যে ব্যাংকগুলোকে এখন বিশ্বাস করে না মানুষে, ব্যাংকের কর্মকর্তাদেরকে অনেকেই বিশ্বাস করেন না, যে আমার টাকাটা যে রাখছি এই টাকাটা থাকবে কি থাকবে না। আপনার বেসরকারি ব্যাংক যে বলছেন আপনারা, বেসরকারি ব্যাংক বলতে কিছু নাই আসলে, এটা জনগণের অর্থ। সো আমরা উই আর ভেরি স্ট্রিক্ট, আমাদের ব্যাংকিং সেক্টরে দুর্নীতি দেখার জন্য আলাদা ডিজি আছে। 2004 সালে প্রতিষ্ঠিত হলেও স্বাধীন দুর্নীতি দমন কমিশন দুদক সক্রিয় ভূমিকা রাখছে 2007 সাল থেকে। গেল 8 বছরের পরিসংখ্যান বলছে, দুদকের দায়ের করা মামলায় 2009 সালে সাজার হার ছিল 61%, 2011 সালে তা 20% নেমে আসে, পরে আবার বেড়ে 2016 সালে 54% দাঁড়ায়। আমরা যাতে কেউ মনে না করি যে আমি আইনের ঊর্ধ্বে, আমার টাকা আছে তাই আমি টাকা দিয়ে পার পেয়ে যাবো, নো, টাকা দিয়ে পার পাওয়া যাবে না, সেটা আপনারা দেখেছেন। এবং এই বিষয়টাই আমরা বলার চেষ্টা করেছি, এবং সেই বলার এই চেষ্টায় কিছুটা হলেও সফল হয়েছে এটি। আর ব্যর্থতার ফিরিস্তি অনেক, আমাদের ব্যর্থতার সীমানায় আসবে। দুদকের দায়ের করা প্রায় 60% মামলায় নিম্ন আদালতে আসামিদের কোনো সাজা হয় না। গত 7 বছরের পরিসংখ্যান বলছে, নিম্ন আদালতে নিষ্পত্তি হওয়া 2077টি মামলার মধ্যে সাজা হয়েছে মাত্র 862টিতে, আর 1215টি মামলায় আসামিরা খালাস পেয়েছে। উচ্চ আদালতে গিয়ে আরও কমেছে সাজা পাওয়া আসামির সংখ্যা। এর কারণ হিসেবে কিছু কর্মকর্তার ঘুষ বাণিজ্যকে দুষলেন দুদক চেয়ারম্যান। আপনাকে স্বীকার করতে হবে ঘুষ বাণিজ্য কিছুটা হলেও কমেছে, একেবারে কমেছে সেই দাবি করার সৎসাহ সমান নাই। মানুষে বলে আর কি যে আমার এখানেও ঘুষ বাণিজ্য হয়, তবে আমি নিশ্চয়তা দিতে চাই এই অফিসে কোনো ঘুষ বাণিজ্য হয় না। যদি ঘুষ বাণিজ্য হয় আমার লোক যারা করে, আমার লোক তো করেই, কিন্তু আমি স্বীকার করেছি আগেও, তা না হলে কোনো কোনো মামলায় কোনো কোনো ফাইলে দেখি কীভাবে আসে ফাইলগুলো আমি বুঝতে পারি, তাই না। ভূমি, শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ সম্প্রতি বেশ কয়েকটি সরকারি সেবা খাতের দুর্নীতি চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক চেয়ারম্যান জানিয়েছেন, এসব প্রতিষ্ঠানের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি অনুসন্ধানে জোর তৎপরতা চালানো হচ্ছে। আমরা অ্যাকশন নিয়েছি, আমাদের সব লোক যে খারাপ তা, আমাদের এখানে ভালো লোকও আছে, তারা কাজ করার চেষ্টা করছে, তারা সহযোগিতা করছে বলে তো কিন্তু এতটুকু আশা গেছে। আমরা দুর্নীতির সেই যে পাগলা করা সেটাকে আমরা আসলে খুব বেশি যে টেনে ধরতে পেরেছি তা কিন্তু সঠিক না। তো আমরা এখন থেকে আসলে আপনারা কোয়ালিটি দেখবেন, উইদাউট এনি নয়েজ আপনারা দেখবেন যে দুর্নীতি কমছে। বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়ন করে দুর্নীতি প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানালেন দুদক চেয়ারম্যান। তিনি মনে করেন, এর মাধ্যমেই সম্ভব হবে দুর্নীতির পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জমজমাট প্রচার প্রচারণায় ঘনিয়ে আসছে ভোটের দিন। ভোটারদের স্বতঃস্ফূর্ত আশ্বাসে এগিয়ে যাওয়ার কথা জানান আনজুম সুলতানা সীমা, আর শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের আহ্বান জানান মনিরুল হক সাক্ষু। এদিকে আজ থেকে বহিরাগতদের সিটি কর্পোরেশন এলাকায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় 26 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কুমিল্লা থেকে মহিউদ্দিন মোল্লাকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। মাইকিং, লিফলেট বিতরণ সহ শেষ সময়ের প্রচার প্রচারণায় ঘনিয়ে আসছে ভোটের দিন। সোমবার রাত 12টা থেকে বহিরাগত ব্যক্তিদের চলাচল ও প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রস্তুতি নেওয়া হচ্ছে নির্বাচন অনুষ্ঠানের। নির্বাচন অন্যান্য প্রস্তুতি
ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষ হয়েছে এবং নির্বাচনী মালামাল আমরা সমস্ত কেন্দ্রে বিতরণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। 29 তারিখে দুপুরের পর থেকে আমরা সমস্ত মালামাল বিতরণ করা শুরু করব। যারা প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ কর্মকর্তা আছে আনসার এবং পুলিশদের সমন্বয়ে সে মালামালটা বিতরণ করব। এদিকে শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় বিএনপি নেতা নজরুল ইসলাম খান আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ভোট কারচুপির ষড়যন্ত্রের অভিযোগ করেন। ভোট কেন্দ্রগুলিকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হোক, সম্ভব হলে তার আশেপাশে এলাকাও, যাতে করে যেই বিঘ্ন সৃষ্টির চেষ্টা করবে, যেই অপরাধ করার চেষ্টা করবে, যেই নির্বাচনী বিধি ভঙ্গের চেষ্টা করবে, তিনি নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত কেউ হন বা বাইরের কেউ হন, তাকে যেন চিহ্নিত করা যায়। এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, আওয়ামী লীগ প্রার্থীর জয় নিশ্চিত জেনেই এমন অভিযোগ করছে। নৌকার প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে নির্বাচিত করবে, সেই কারণে সমগ্র কুমিল্লাবাসীর উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহ দেখে তারা বুঝতে পেরেছে যে আসলে 30 তারিখের নির্বাচনে দুর্নীতিবাজ সাক্কু, যিনি মেয়র থাকা অবস্থায় দুর্নীতি করে শত শত কোটি টাকা লুটপাট করে খেয়েছেন, তাকে কুমিল্লার মানুষ আর চায় না। সেই কারণেই নির্বাচনের আগে এই ভিত্তিহীন অভিযোগ তারা করেন। অন্যদিকে প্রচারণায় অংশ নিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশা করেন আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থী। শুরু থেকে বলেছি সবাই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে, এখনো আরো যত সময় ঘনিয়ে আসছে আরো মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নৌকার জয়ের কথা বলছে সবাই। আমরা অল্প সময় পেয়েছি, আবার বলছিলাম এই সময়ের মধ্যে এনেছিলাম আমি 27 ওয়ার্ডে সকল বিকার সমাবেশ, আমার কথাগুলি বলার জন্য আমি গেছি, তারা অভিযোগ শুনছি, অভিযোগ পত্র জমা দিছি, ভবিষ্যতে আমি যদি কামি হই কি করব এটা তাদের বলছি। একই সাথে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানও দাবি করেন তারা। শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় জমে উঠেছে প্রার্থীদের মাঠের লড়াই। এরই মধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতিও সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে 30 মার্চের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এমনই প্রত্যাশা কুমিল্লা সিটি কর্পোরেশনের ভোটারদের। ফখরুল ইসলাম, News24, কুমিল্লা। এবারে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ। পোশাক শিল্পের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে ইউরোপীয় ইউনিয়নের সাথে কাজ করতে চান এ খাত সংশ্লিষ্টরা। ঢাকায় সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বৈঠক করেন তারা। এতে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াতুন উপস্থিত ছিলেন। বিজিএমইএ সভাপতি শ্রম পরিবেশ ও ইপিজেডে শ্রম আইন বাস্তবায়ন সহ নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান। আর ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধি দলের এক সদস্য ইপিজেড অঞ্চলে শ্রমিক ইউনিয়ন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দেন। তাদের সাজেশন অনুযায়ী আমাদের যা যা করণীয় আমরা সেগুলো করতে চাই, কারণ হলো এই ব্যবসাটা আমাদের, এই ব্যবসা আমাদেরকে টিকিয়ে রাখতে হবে, এই জন্য যে আমাদের এই সেক্টরে 4.4 মিলিয়ন ওয়ার্কার কাজ করে। ইটস অল অ্যাবাউট দ্য সিটিজেন, দ্য সিটিজেন শুড হ্যাভ দ্য সেম রাইট। শ্রমিকদের কল্যাণের কথা সবার আগে ভাবতে হবে, তাদের অধিকার রয়েছে ট্রেড ইউনিয়ন করার, শিক্ষা অর্জন করা, এমনকি নারী পুরুষ সমান বেতন পাওয়ার। আমি আশা করি ইপিজেড সহ সব জায়গায় এগুলো নিশ্চিত করা হবে। News24 সংবাদের সময় হলো বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন News24 সংবাদ। এবারে খেলার খবর। শ্রীলঙ্কা সিরিজের খবর। কাল ডাম্বুলায় সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে মঙ্গলবার বিকেল 3টায়।
এ ম্যাচেই প্রথম ম্যাচে অনেক রেকর্ডের সঙ্গে 90 রানের দারুণ জয়ে তিন ম্যাচ সিরিজে 1-0 লিড নেয় বাংলাদেশ। দারুণ উজ্জীবিত মাশরাফি বাহিনী দ্বিতীয় ম্যাচের জন্য ঝালিয়ে নিচ্ছেন নিজেদের। অন্যদিকে লঙ্কানরা সিরিজে ফেরার সব চেষ্টাই করবে বলে জানিয়েছে দলটির ম্যানেজার আশঙ্কা গুরুসিংহে। দ্বিতীয় ওয়ানডের আগে স্বাগতিক দল কুলাসেকারা ও নুয়ান প্রদীপকে স্কোয়াডে যোগ করে শক্ত করেছে বোলিং ডিপার্টমেন্ট। দেশের বাইরে এর আগে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ এবং কেনিয়ার সঙ্গে সিরিজ জিতেছিল বাংলাদেশ টাইগাররা। শেষ করব নিউজ 24 সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরেকবার। এক নারী সহ চার জঙ্গি নিহত, সিলেট আতিয়া মহলে অভিযান শেষ হয়নি জানিয়েছে সেনাবাহিনী। বাংলাদেশ বিরোধী চক্রান্তের সমর্থনকারীরা ঘরের শত্রু বিভীষণ, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। গণহত্যা দিবসের বিশ্ব স্বীকৃতি আদায়ে পাশে থাকবে ভারত, শেখ হাসিনার দিল্লি সফরে উন্মোচিত হবে সম্পর্কের নতুন দ্বার। চালকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী, সড়ক পরিবহন আইনের খসড়ায় নীতিগত অনুমোদন। এবং কুমিল্লা সিটি নির্বাচনে প্রচার প্রচারণার বাকি আর মাত্র একদিন, বহিরাগতদের নির্বাচনী এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা। নিউজ 24 সংবাদ ছিল এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী আয়োজন নিউজ 24 বিনোদন দেখার আমন্ত্রণ রইল।